ঠিক আছে ঠিক আছে। চারিদিকে আকাশ ঘনিয়ে এসছে, মনে হচ্ছে পুরো ভারী বৃষ্টি পোষ দিয়ে দাঁড়াতে হচ্ছে সিংহ খোঁজা। হাই ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমরা সবাই মিলে ঘুরতে এসেছি একটা চিড়িয়াখানায়। সুরাটের এটা একটা চিড়িয়াখানা, তো চলো চিড়িয়াখানাটা ঘুরে দেখা যাক। চলো এবার আমরা বাঘ দেখালো, দেখা যাক নেক্সট আমরা কি দেখি। দেখতে পেলো দূর থেকে যে সিংহ মানে, তারপরও উনাকে পোজ দিয়ে দাঁড়াতে হচ্ছে সিংহ খোঁজার জন্য। পুরো মেঘ মাথায় করে ঘুরছি, যে কোনো সময় ঝমঝম করে বৃষ্টি আসতে পারে। তো ভাল্লুক ওই দেখো গেটের মুখটাই করে বসে আছে, দেখা যাচ্ছে না, আমরাও দেখতে আমিও দেখতে পাচ্ছি না। হ্যাঁ নিচে আছে, চলো। একটা মনোরম পরিবেশ, যেহেতু বৃষ্টি হয়েছে সেই জন্য আরো আমাদের সুন্দর লাগছে ঘুরতে, রোদের আভাস নেই। মনে হয় না আমাদের আর ঘুরে দেখা হবে, পুরোটা কমপ্লিট হবে, কারণ প্রথমেই বলছিলাম যে মেঘলা মেঘলা আকাশ আর বৃষ্টি হয়েছে, সেই জন্য ঘুরতে ভালো লাগছিল। কিন্তু এই মুহূর্তে যা দেখছি, পুরো চারিদিকে আকাশ ঘনিয়ে এসছে, মনে হচ্ছে পুরো ভারী বৃষ্টি হবে। ছায়াও দেখতে পাচ্ছি না যে আমরা কোথাও দাঁড়াবো। তো আমার ভগবান যদি সহায় থাকে, তাহলে হয়তো বৃষ্টিতে ভিজবো না, মেঘটাকে বাতাসে উড়িয়ে নিয়ে চলে যাবে মেঘটাকে। তো দেখা যাক বৃষ্টিটা হয় কি না, আর হলে তো কিছু করার নেই, পাঁচটার সময়তে বন্ধ হয়ে যাবে, যেটুকু ঘোরা হয় ঘুরবো, তারপর বাড়ি চলে যাবো। এখানে জলহস্তি আছে, আমরা সবাই মিলে অপেক্ষা করছিলাম যে কখন জলহস্তিটা জল থেকে উঠবে আমরা দেখব, কিন্তু না, ও জলের মধ্যেই ছিল। তো সেভাবে আর দেখা হলো না, উপর থেকেই বোঝা গেল যে এখানে আছে ও। এই চিড়িয়াখানাটার নাম হচ্ছে সারথানা নেচার পার্ক। তো বুঝতেই পারছো নেচার পার্ক মানে শুধু যে পশু পাখি জীবজন্তু আছে তাই নয়, তার সাথে সাথে এটা মানে প্রাকৃতিক সৌন্দর্যটাও সত্যি খুব সুন্দর। আমি পুরোটা ক্যামেরা বন্দি করতে পারিনি, যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি চলে আসছিল, আর বৃষ্টির জন্য এখানে ওখানে দাঁড়াতে হচ্ছিল, ঠিকভাবে ঘুরেও দেখতে পাইনি আমরা, আর ঘুরেও দেখতে পাইনি, আর সেই জন্য আমরা ক্যামেরাটাও ভালোভাবে করতে পারিনি। তো পার্কটা সত্যি খুব সুন্দর, অসংখ্য গাছপালা, নানা ধরনের গাছপালা আছে, আর সব মিলিয়ে তো আমার খুব ভালো লেগেছে। এতক্ষণ তো আমরা বাঘ, ভাল্লুক, মগরমাছ, হরিণ এগুলো দেখলাম, তো এবার চলো আমরা চিড়িয়া দেখবো, মানে পাখি দেখবো। তো পাখিদের জন্য এরপর পরপর ঘর করা আছে, খুব সুন্দরভাবে নানা ধরনের পাখি দেখতে পাবো, চলো দেখা যাক। আর এই পাখি দেখার পরই আমরা মানে জুটা কমপ্লিট হবে ঘোরা, তো বাড়ি চলে যাব। তো ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট।
আমাদের জু দেখাটা কমপ্লিট, এরপর আমরা সোজা বাড়ি থেকে রওনা দেব। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো।